আছে আর মাত্র 3 দিন তাই আলোচনার বিষয়বস্তু আর মাত্র 3 দিন আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায় আপনাদের সাথে আছি আমি মিরাসান আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহকে আপনাকে স্বাগত 24 ঘন্টা আমাদের সাথে আছেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক জনাব শ্যামল দত্ত আপনাকেও স্বাগত এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম এবং খুলনা থেকে দুজন অতিথি যোগ দিচ্ছেন আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ নুরুল ইসলাম আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এছাড়া খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম আশা করি আপনিও আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের চারজনকে নিয়ে আজকের এই আলোচনা শুরু করতে চাই আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব মাহফুজুল্লাহ আপনাকে দিয়েই দুটি বিষয় আমি প্রথমত আপনাকে জানতে চাইব এক ডক্টর কামালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে পুলিশ তার সাথে দেখাও করেছে এই প্রসঙ্গটি জানতে চাই কারণটা হচ্ছে বিশেষ করে গতকাল নির্বাচন কমিশনে গিয়ে ডক্টর কামালের সাথে এই পুলিশের ভূমিকা নিয়ে সিএসির যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং বিরোধী শিবির থেকে ডক্টর কামালের ব্যবহার দুর্ব্যবহার বলে যখন প্রসঙ্গগুলো সামনে আসছে সেই জায়গা থেকে পুলিশের উদ্বিগ্ন হবার বিষয়টিকে আপনাকে বিশ্লেষণ করতে বলবো পাশাপাশি পুলিশের পোশাকের মর্যাদার বিষয়টি নিয়ে যখন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একটি বার্তা দিয়েছেন কথা বলেছেন সেটা নিয়ে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং তিনি নির্বাচন পরিচালনা কমিটি যিনি আছেন এইচটি ইমাম তার কাছে মনে হচ্ছে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই কেন এগুলো মনে হচ্ছে নির্বাচনের মাত্র 3 দিনের আগে আগে ডক্টর কামাল হোসেনের নিরাপত্তা সম্পর্কে যে প্রশ্নটি আপনি এখানে উত্থাপন করলেন এই প্রশ্ন উত্থাপন করার প্রয়োজন হতো না কারণ অতীতে যখন সাধারণ নির্বাচন হয়েছে বিভিন্ন সময়ে আর আজকে যেভাবে হয়েছে দুটোর সঙ্গে গুণগত পার্থক্য আছে অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করলে যেভাবে আমরা আলোচনা করেছি বা করতে পারতাম এইবার কিন্তু অবস্থাটা একটু ভিন্ন ভিন্ন এই কারণে যে আজকে পর্যন্ত পুলিশ যেভাবে বিরোধী প্রার্থীদের উপরে চড়াও হয়েছে তাদেরকে গ্রেফতার করেছে তাদের বাড়িতে গিয়ে ঝামেলা তৈরি করেছে তাতে পুলিশের ভূমিকা সম্পর্কে কারণ পুলিশ মানে প্রশাসনের অংশ হিসেবে বিবেচিত হয় পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যেমন ধরুন আমি আজকে আসার আগে যেহেতু আজকে এখানে আসব আমি সন্ধ্যার সময় বিভিন্ন টেলিভিশনের স্ক্রলগুলো দেখছিলাম সেখানে দেখলাম যে আমার হিসাব মতে যে হয়তো একজন দুজন এদিক সেদিক হতে পারে 274 জনকে শুধু আজকে গ্রেফতার করা হয়েছে ফেনীতে এক জায়গায় তারা বৈঠক করছিলেন মিটিং করছিলেন সেখান থেকে 50 জনকে একসঙ্গে ধরে নিয়ে গেছে আপনার জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সিলেটে রেজা কিবরিয়ার বাড়িতে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মানে বিএনপির প্রার্থী শ্যামলের বাড়িতে পুলিশ গিয়েছে বলেছে ককটেল উদ্ধার করেছে এতে পুলিশের এই ভূমিকার কারণে বিভিন্ন জায়গায় বিরোধীদের নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং বিরোধীরা যেই দাবিটা বা যে বক্তব্যটা সামনে আনছেন সেটার অর্থ হচ্ছে যে যদি এই সংঘর্ষ বা এই মারামারি বা হাতাহাতি যাই বলি না কেন যদি দুই পক্ষের মধ্যে হতো তাহলে একরকমের হতো কিন্তু বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে যে সেখানে পুলিশ কোনো না কোনো কারণে বা কোনো না কোনো নির্দেশে পুলিশ হস্তক্ষেপ করছে এবং বিরোধীরা অভিযোগ করছেন যে পুলিশ আপনার সরকার দলের সমর্থকদের সঙ্গে প্রার্থীদের সঙ্গে তারা যোগ দিয়েছেন এটা সারা দেশেরই মোটামুটি একটা এক ধরনের সর্বজনীন চেহারা আপনি বলতে পারেন হ্যাঁ তীব্রতার হয়তো হেরফের আছে কোথাও একরকম কোথাও খুব বেশি যেমন ধরেন সিরাজগঞ্জ যদি ধরেন সেখানে একরকমের ফরিদপুর যদি ধরেন তিন একরকমের আর আমার নিজের একটা ধারণা যেখানে বিরোধী পক্ষের শক্তিশালী প্রার্থী আছে সেখানে হামলাটা খুব বেশি হচ্ছে এখন এই হামলার মুখে নিঃসন্দেহে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধীদের মধ্যে তারা অভিযোগ উত্থাপন করবে এবং গতকালকে আপনার প্রধান নির্বাচন কমিশনার এখানে যখন গেছেন তারা তখন সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়টা অস্বাভাবিক কিছু না কিন্তু সেখানে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার ওই রকমভাবে উষ্মা প্রকাশ না করলেও পারতেন কারণ তিনি তো বসে আছেন প্রিজাইডিং অফিসারের সিটে
অন্য যারা তারা অভিযোগ করবে, এটাও তুলতে পারেন না অন্য কেউ যে ডক্টর কামাল তিনিও এতটা উত্তেজিত না হলেও পারতেন না? ভাই আসছি সেখানে, তার তো উত্তেজিত হওয়ার কারণ আছে। কারণ আমি আমার লোকজনকে নিয়ে লড়াই করছি, আপনি বারবার বলছেন যে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা, মানে ব্যবস্থা গ্রহণ করা হবে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণে আছে, পুলিশ আপনার নিয়ন্ত্রণে আছে, অথচ এর কোনোটাই উনি স্বীকার করবেন না। এর আগে ডক্টর কামাল হোসেনের গাড়ির উপরে হামলা হয়েছে, কোনোটাই স্বীকার করবেন না। শুধু ডক্টর কামাল হোসেনের দোষটা দেখবেন, অন্যের দোষটা দেখবেন না নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের, এটা তো হয় না। এবং সেই সঙ্গে আপনি যেটা বললেন যে আরেকজন সদস্য মাহবুব তালুকদার, তিনি পুলিশের পোশাক পরে এই যে ভোটারদের উপরে বা প্রতিপক্ষের উপরে যেই হস্তক্ষেপ বা যেই অভিযান, তিনি সেটা সম্পর্কে এক ধরনের সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে এইটি তো আসলে পোশাকের অবমাননা হবে এবং এর ফলে আমাদের নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা বাইরের দুনিয়াতে মাথা তুলে দাঁড়াতে পারবো না। এটাও ঠিক, কারণ দেখেন নির্বাচনটা তো আসলে জয় পরাজয়ের, কিন্তু এইচটিএমএমের বক্তব্যটা অনেকটা সুস্পষ্ট যে নির্বাচন কমিশন থেকে যে ধরনের বক্তব্য আসবে বা নির্দেশনা আসবে সেটা কালেকটিভলি আসবে, পাঁচজন নির্বাচন কমিশনার মিলে একটি দিবে, কিন্তু সেখানে মাহবুব তালুকদার আলাদা ফোরামে গিয়ে আলাদাভাবে যখন গণমাধ্যম, আলাদা ফোরামে বলছে না, তুমি গণমাধ্যমে বলছেন সেরকম নির্বাচন সেটা যদি বলেন তাহলে আরও গুরুতর প্রশ্ন উত্থাপন করতে হয়। নির্বাচন কমিশনের সচিব যে সমস্ত বিষয় বলেন সেগুলো তার বলার কথা না, তিনি তো নির্বাচন কমিশনের ওই রকমভাবে বৈধ মুখপাত্র নন, তিনি তো বলেও যাচ্ছেন। আমি বলছি যে পুরো জিনিসটা কোন জায়গায় দাঁড়িয়ে গেছে জানেন, একটাই আমি শেষ করে দিচ্ছি বাক্যটা এটা বলে যে সরকার অনেক বেশি অসহিষ্ণু এবং সরকারের এইসব কর্মকাণ্ডের মধ্যে এইটা মনে করবার কারণ হচ্ছে এখন যে সরকার এক ধরনের ভয় পেয়েছেন যে প্রতিদ্বন্দ্বীরা মাঠে থাকলে তাদের পক্ষে জয়লাভ করাটা খুব সহজ হবে না, সেই জন্য প্রতিদ্বন্দ্বীদেরকে মেরে কেটে পিটিয়ে যেভাবে পারো মাঠ থেকে বিদায় করে দাও। আমি আপনাকে এই বিষয়টা জানতে চাইবো যে এক হচ্ছে যে মাহবুব তালুকদারের যে বক্তব্যটা আছে সেটা এরকম যে পুলিশ বাহিনীর পোশাকের মর্যাদা রক্ষা করার তিনি আহ্বান জানিয়েছেন। এখন এই যে আহ্বানটা এর মধ্যে আসলে ভুল কী আছে এক, আর আপনার বিশ্লেষণটা কেমন মনে হতে পারে যে আসলে এইচটি মামের কাছে কেন এটা মনে হচ্ছে যে আসলে থেকে এটা ভুল বার্তা বা বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ আছে? প্রথমত আপনি এর আগে যে দুটো প্রশ্ন করেছেন সে সম্পর্কে অবশ্যই বলি যে ডক্টর কামাল হোসেনের নিরাপত্তার বিষয়টি এই কারণেই সামনে চলে এসেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে একটি টেলিফোন কনভারসেশনে যেখানে ডক্টর কামাল হোসেনকে অ্যাটাক করা হতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে এবং এরকম একটি করে পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা আছে। মোস্তফা মহসিন মন্টুর সাথে ভিয়েনা প্রবাসী একজনের কথাবার্তা আমরা ইতিমধ্যে শুনছি গণমাধ্যমে, ফলে সেই কারণে তার নিরাপত্তার বিষয়টি দেখা যায় এবং তিনি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন পুলিশের পক্ষ থেকেও। আর এটা এই মুহূর্তে বাংলাদেশের একটা, আমরা একটা ফ্লুইড টাইমে আছি, একটা চূড়ান্ত শেপ নিতে যাচ্ছে একটা নির্বাচন পরিস্থিতি। এর আগে মাহফুজুল্লাহ ভাই যেটা বললেন যে নির্বাচনের আমাদের সংস্কৃতিটা এরকম ছিল না, কিন্তু 2014 সাল থেকে পরিস্থিতিটা একটু জটিল আসলে আমাদের এখানে, কারণ আমাদের নির্বাচন করা না করা প্রতিহত করার ঘোষণার মধ্য দিয়ে আমরা যে সহিংসতা দেখেছি নির্বাচনকে নিয়ে সেটি তো অত্যন্ত ভয়াবহ ছিল। বিশেষ করে 2014 কোনো একটি দল তার রাজনৈতিক সিদ্ধান্ত থাকতেই পারে নির্বাচন করবে না, সেটাতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে প্রায় 300-350 মানুষ মেরে ফেলা এবং নির্বাচনের দিন, শুধুমাত্র নির্বাচনের দিন, একজন সহকারী প্রিসাইডিং অফিসার সহ 19 জন মানুষ খুন হওয়া, 540টি স্কুল পুড়িয়ে দেওয়া, এই ঘটনাগুলো আমাদের কিন্তু নির্বাচন সম্পর্কে একটা নতুন চেহারা তুলে ধরে এবং সেই জায়গাতে আজকে আমাদের এই যে নির্বাচনটি হচ্ছে এটাতে সহিংসতা হচ্ছে, এটাও কাম্য না। আমার মনে হয় এখানেও পুলিশের কিছু বাড়াবাড়ি আছে, পুলিশকেও আরও সহনশীলতা হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো আমার ধারণা যে কোথায় জানি নির্বাচন যেটি বললেন মাহফুজুল্লাহ, আমি বরং উল্টাটা দেখেছি যে যেখানে শক্তিশালী প্রার্থী আছে সেখানে সহিংসতা কম। যেমন ধরুন এই যে ঢাকা শহরেই নবীউল্লাহ নবীর যে যে ড্যামরাতে, আমি তো উনি প্রতিদিনই মিছিল করছেন, কোনো সহিংসতার খবর আমি একদিনও পাইনি, বেশ শক্তিশালী প্রার্থী, এলাকায় অত্যন্ত তার ভিত আছে। আবার অনেক জায়গায় আর নাসুল হামিদ দীপু, এই দুটোকে কি শক্তিশালী প্রার্থী? গহস্বরায়ের ব্যাপারটা খুবই বিচ্ছিন্ন ঘটনা, কারণ উনি কালকে ইলেকশন কমিশনও ছিলেন, তারপর ওখানে গিয়ে সন্ধ্যার পরে কোথাও একটা মিছিল লিখেছেন, একটা ডিল চুরেছে, যে কোনো কোক এটাও এটাও ঠিক না হওয়াটা, কিন্তু এতদিন হয়নি। এবং আমি খুব ভালো জিনিস দেখেছি যে নসরুল আহমেদ বিপু নিজে দুঃখ প্রকাশ করে তিনি তাকে দেখতে গেছেন, এটাও একটা আমাদের রাজনৈতিক সৌহার্দ্যের মধ্যে। আর অন্যান্য জায়গায়, ঢাকা শহরের অন্যান্য জায়গায় খেয়াল করবেন, যেখানে
খুব বেশি তেমন কোনো বড় ঘটনা রক্সানা আব্বাস আমাদের আব্বাস মির্জা আব্বাসের স্ত্রীর উপরে কয়েকটা হামলা হয়েছে তারপর ওখানে মোটামুটি ঠিক আছে পাবনা চারে আজকে হবিবুর রহমান পাবনায় হয়েছে পাবনা ঢাকার বাইরে কোনো কোনো জায়গায় হচ্ছে কিন্তু একটা জিনিস যেটি সেটি হচ্ছে ওই আপনি যেটা বললেন যে মাহবুব তালুকদারের বিষয়টা একজন নির্বাচন কমিশনার যদি আলাদা একটি অবস্থান নিয়ে এরকম বিবৃতি দিতেই থাকেন এর আগেও তিনি দিয়েছেন এটা কিন্তু প্রথম না তখন নির্বাচন কমিশন সম্পর্কে আসলে একটু বিভ্রান্তি তৈরি হবে কারণ সামগ্রিকভাবে নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি একটা কমিশন ইটস নট এ ইন্ডিভিজুয়াল হ্যাঁ এক কোনো ব্যক্তির রিপ্রেজেন্টেশন না এখানে ইটস এ কমিশন শব্দটি আমরা আমরা মাহবুব তালুকদারকে যখন নিয়োগ দেয় তখন আমরা শুনেছিলাম আমি জানি না অবশ্য এটি উনি বিএনপির তালিকা থেকে নেওয়া হয়েছিল সেই কারণেই কি তিনি এই বিবৃতিগুলো দিচ্ছেন কিনা সেটা অবশ্য আমি ঠিক জানি না কারণ এখানে দেখতে পাচ্ছি যে অন্য যে চারজন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সহ তারা এক ধরনের বক্তব্য দেন আর তিনি আলাদা বক্তব্য দেন এই বক্তব্য এই বক্তব্যটা কিন্তু এই প্রথমে আপনি যেটা উল্লেখ করলেন এর আগে তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন চলে গিয়েছিলেন চলে গিয়েছিলেন তখন কিন্তু বারবার বলা হচ্ছিল যে ঠিক আছে ইলেকশন কমিশনাররা এক একজন এক এক রকম সবাই সবার মত প্রকাশ করতে পারছে সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী প্যানেল থেকে এই ধরনের কথাগুলো বলা হয়েছিল যে তিনি তো তার মত প্রকাশ করতে পারছেন এটা তো ধরনের সৌন্দর্য না এখনো মত প্রকাশ করছেন এখানে এসে আবার আপত্তির জায়গাটা আমার কাছে স্পষ্ট না আপত্তির জায়গাটা এই কারণে যখন আপনি বেসিক একটা বিষয়ে যখন আপনি কমেন্ট করছেন যেটা একটা বিতর্ক তৈরি করবে মত প্রকাশ করা এক জিনিস আর আপনি একটা বিতর্ককে উস্কে দিয়ে অন্য জিনিস কারণ এই ইস্যুটাতেই কালকে ডক্টর কামাল হোসেনের ইলেকশন কমিশনে গিয়ে বেশ পুলিশ বাহিনীকে অশ্রাব্য ভাষায় কিছু কথাবার্তা বলেছেন আমি সেগুলো এখানে উচ্চারণ করতে চাই না উচ্চারণ করতে পারি অবশ্য কারণ তিনি বলেছেন যে আজকে তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি জানোয়ার সেই অর্থে বলেননি পুলিশ বাহিনীকে জানোয়ার বলেছেন এবং এই সমস্ত কথাবার্তা অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে আসলে আসাটা ঠিক না কারণ উনি আমিও দেখতে পাচ্ছি ডক্টর কামাল হোসেন হি ইজ লুজিং হিজ টেম্পার শ্যামলতা এই প্রশ্নটাকে আপনার মনে জাগে না যে ধরেন একটা মিটিং হচ্ছে এক্সক্লুসিভ মিটিং ক্লোজড ডোর মিটিং সেখানে কি উত্তপ্ত বাক্য বানানো বিনিময় হলো কি শব্দ চয়ন হলো সেটা বাইরে বেরিয়ে আসছে আমাদের আমাদের থাকে না আপনি নিজেও একজন গণমাধ্যম কর্মী আপনি জানেন যে সবই এখন ক্লোজড ডোর মিটিং এ কি ক্যাবিনেট মিটিং এ কি ডিসিশন হয় ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার আগেই সবই এখন সবাই সবাই জেনে যায় সেটা কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে কারণ তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছেন যে আজকে আমি জানোয়ার এই জানোয়ার সেই জানোয়ার না তিনি মিন করেছেন এটা আজকে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেটা কথা না আমার কথা হচ্ছে যে তিনি এর আগেও কিন্তু আমাদের সাংবাদিকদের সম্পর্কে খুবই মানে নেতিবাচক মন্তব্য করেছেন যে কত টাকা খেয়ে এই প্রশ্ন করছো ইত্যাদি ইত্যাদি খামোশ ইত্যাদি আমার কথা হচ্ছে যে এটা সিনিয়র মানুষ হয়তো টেম্পার লুজ করে থাকেন সেটা হতেই পারে কিন্তু এখন নির্বাচনের একেবারে আমরা দোরগোড়ায় এসে গেছি আর একটা দিন মাত্র বাকি আছে ক্যাম্পেইনের এর মধ্যে আমাদের মানে আমাদের মানে প্রত্যাশা হচ্ছে যে সকল পক্ষই রেস্ট্রেইন শো করবে যে আমার এবং আমার দুজন অতিথি আছেন তাদের কাছে একটু যেতে চাই আমার সাথে আছেন অধ্যক্ষ তরিকুল ইসলাম অধ্যক্ষ তারিকুল ইসলাম আপনার কাছে যেটা জানতে চাইব যে আমার সাথে শ্যামল দত্ত আছেন মাহফুজুল্লাহ আছেন শ্যামল দত্তর একটা বিশ্লেষণ হচ্ছে যে আসলে সকল আসনে যে একেবারে সহিংসতা হচ্ছে বা হামলা হচ্ছে সেরকম কিছু না যেখানে হচ্ছে আসলে শক্তিশালী প্রতিপক্ষ নেই সেই সব জায়গাগুলোতে আসলে এটা হচ্ছে তীব্রতা আসলে সব জায়গায় সমান না আপনার বিশ্লেষণটা কেমন ধন্যবাদ আপনাকে আমাদের অত্যন্ত দায়িত্বশীল কোনো কোনো মানুষের কথা শুনলে এমন মনে হয় যে কয়টি জায়গায় বাকি আছে সেখানে এখনও হামলা হচ্ছে না কেন বিরোধী প্রার্থীরা আক্রান্ত হচ্ছে না কেন এবং আজকে আমাদের খুলনায় যেটি এর আগে অবশ্যই এই অবস্থা ছিল না আজকে খুলনা তিন আসনে আমি যে অঞ্চলের বাসিন্দা সেখানে বিএনপির প্রার্থীর বাড়িতে সরাসরি তার বাড়িতে সারাদিন পুলিশ সেখানে বাড়িতে তার বাড়ি ঘিরে রেখেছে বলে প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আসছে এবং সন্ধ্যার পরে সেখানে একদল দুর্বৃত্ত এখন দুর্বৃত্ত বলাটাই আওয়ামী লীগ তো বলা যাবে না সরকারি দলও বলা যাবে না আমরা একটা ভাষা শিখে গেছি দুর্বৃত্ত সেখানে হামলা হয়েছে তার গাড়ি বহরে বাড়ির সামনে রাখা গাড়িগুলি নির্মমভাবে ভাঙচুর করা হয়েছে মোটর সাইকেলে গুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে অবস্থানরত মানুষরা নিরাপত্তাহীনভাবে অনেকবার পুলিশের সাহায্য চেয়েও নিরাপত্তা বাহিনীর সাহায্য পায়নি ভিতরে ঢুকতে পারলে কী পরিস্থিতি হতো সেটি অনুমানযোগ্য এবং খুলনায় আজকে খুলনা দুই আসনে খুলনা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জুর আজকে প্রচার মিছিল হয়েছে সেই প্রচার মিছিল হওয়ার কারণে গতকাল রাত থেকেই পুলিশ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা আমাদের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে, তল্লাশি চালিয়েছে। কালকে মিছিলে পুলিশ ভিডিও করবে, সেই ভিডিও অনুযায়ী কারা কারা থাকে তাদের বাড়িতে আবার আসা হবে, গ্রেপ্তার করা হবে, এই ধরনের হুমকি সরাসরি পুলিশ দিয়েছে। প্রার্থী নিজে অভিযোগ করছেন, সেই মিছিলের পরে এক ঘন্টার মধ্যে প্রায় 15 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দায়িত্বশীল জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে ওয়ারেন্টের আসামি পুলিশ ধরবে। আজকে যে 15 জনকে ধরা হয়েছে একজনও ওয়ারেন্টের আসামি নন, গতকাল 19 জনকে ধরা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এজেন্ট ট্রেনিং প্রোগ্রামের যিনি কনভেনার, যিনি এজেন্টদেরকে প্রশিক্ষণ দেবেন, এতদিন পুলিশের কারণে কোথাও এক জায়গায় সমবেত হয়ে ট্রেনিং দেওয়া সম্ভব হয়নি। প্রত্যাশা করেছিলাম যে আর্মি যখন মাঠে নামবে তখন ট্রেনিং প্রোগ্রামগুলো চলা হবে। গত পরশু দিন আর্মি নেমেছে, গতকালই সেই এজেন্ট ট্রেনিং প্রোগ্রামের যিনি কনভেনার মেহেদী হাসান দীপু, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন এরকমই আমরা খালিশপুরে শুনেছি বিএনপি প্রার্থীর পরে আক্রমণের পরে, সেখানে আওয়ামী লীগের তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, আপনি যেভাবে বলছেন যে এক পক্ষ থেকে আপনাদের উপরে আসলে সব ধরনের হামলা বলেন, গ্রেপ্তার বলেন, সবগুলো করা হচ্ছে, কিন্তু যদি আমি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান HT ইমামের কথা ধরি, তাহলে তিনি কিন্তু একেবারে পরিসংখ্যান দিয়ে বলছেন যে তাদের কতজন আহত হয়েছেন আপনাদের নেতাকর্মীদের হামলায়, প্রায় 250 জনের মতো, তাদের অন্তত 5 জন নেতাকর্মী নিহত হয়েছে বিএনপি জামাতের হামলার কারণে, 24 জায়গায় গাড়ি বহরে হামলা হয়েছে, পুলিশের ভ্যানের উপর হামলা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখছি যে পেট্রোল বাম্ব মারার অভিযোগও আসছে আপনাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে তো বলার আসলে কি সুযোগ থাকছে যে আসলে আপনারাই শিকার হচ্ছেন সব কিছুতে? প্র্যাকটিক্যালি আমরা কি বলছি কিংবা HT ইমাম কি বলছেন, দুটিকে যদি কোনোটিকেই আপনি ধর্তব্যের মধ্যে না নেন, আমার প্রশ্ন হলো আপনারা প্রতিদিন কি দেখাচ্ছেন, পত্রিকায় প্রতিদিন কি লেখা হচ্ছে, আপনাদের স্ক্রলটা এখনও যে স্ক্রল দেখা যাচ্ছে, সেখানে কয়টি ঘটনা বিএনপি বা ঐক্যফ্রন্টের প্রার্থী এবং সমর্থকদের উপরে ঘটেছে আর কয়টি ঘটনা আওয়ামী লীগের বিপক্ষে ঘটেছে, এটা তো আমার বর্ণনা করার কিছু নাই। শোনেন, আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। আমরা এখন এমন একটা অবস্থায় আছি প্রত্যেকেই, আমরা যারা পারিবারিক জীবন যাপন করি, স্ত্রী আপনি যখন বাড়ি থেকে বের হন জিজ্ঞেস করতো, বলতো তাড়াতাড়ি বাড়ি এসো, বাচ্চারা বলতো তুমি বাড়ি না আসলে আমি কিন্তু খাবো না, মা বাবা বলতো বাবা দেরি করিস না, আর এখন বাড়ির লোকজন বলে বাড়ি এখনো আছো কেন, বের হও, পালাও, পুলিশ বাড়িতে তোমাকে একাকে ধরতে আসবে না, আমাদের প্রত্যেককে বিরক্ত করবে, প্রত্যেককে অপদস্থ করবে। এই যে বাড়ি না থাকার একটা বিষয় আমার, এটি কি উৎসবের নির্বাচন? জি, এটি কি আনন্দের নির্বাচন? তারিকুল ইসলাম, আপনার কথা আমার কাছে স্পষ্ট। আমি 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 আপনাকে থামাতে যাচ্ছি, আমার আরেকজন অতিথি আছেন সৈয়দ নুরুল ইসলাম, তার কাছে যাব, তবে আমার বিরতির সময় হচ্ছে। তবে নুরুল ইসলামকে আগে জানিয়ে রাখি যে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে যে তারা 3টি জেলায় অনুসন্ধান চালিয়ে এমন 44 জনকে পেয়েছেন যারা আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত, কিন্তু তারা ভোট গ্রহণের দায়িত্বেও আছে। আপনাদের চট্টগ্রামে এরকম 10 জন আছেন, সেক্ষেত্রে যে ভোট স্বচ্ছ হবে না এমন যদি অভিযোগ কেউ তোলে সেটা আসলে অযৌক্তিক হবে কিনা, এটা আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো। এবার ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে আপনার সাথে। আবার আমন্ত্রণ, 24 ঘন্টায় শুরুতে যেতে চাই চট্টগ্রামে সৈয়দ নুরুল ইসলাম, যে প্রশ্নটি আপনার সামনে রেখেছিলাম। সেখানে বলছে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী যেটা বলা হচ্ছে যে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে সেই ব্যক্তি ভোট গ্রহণের কোনো কার্যক্রমের সাথে দায়িত্ব দেওয়া যাবে না, কিন্তু কিছু কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে যে এমন তারা 3টি জেলায় অনুসন্ধান চালিয়ে 44 জনকে পেয়েছেন যা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তারা সেই ভোট গ্রহণের দায়িত্বে থাকছে, যার মধ্যে চট্টগ্রামেরও 10 জন আছেন। এখন কেউ যদি এই উদাহরণ টেনে প্রশ্নটা তোলেন যে আসলে নির্বাচন স্বচ্ছ হতে দেয়া হবে না, তাহলে কি বলা যায় আপনার কাছ থেকে? হ্যাঁ, ধন্যবাদ। শুরুতেই আমি আমার পরিচয়ের একটা ছোট সংশোধনের দিকে কথা শুরু করব। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের একজন সক্রিয় সদস্য। আচ্ছা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি এখন চট্টগ্রামে 1 মাস ধরে আছি, আওয়ামী লীগের স্পেশালি নির্বাচন উপলক্ষে প্রচারণা কার্যক্রমগুলোকে মনিটর করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন, 10 জন বা তারও বেশি আওয়ামী লীগের সমর্থিত লোকজন নির্বাচন পরিচালনায় দায়িত্ব আছেন, এটা যেহেতু আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে এগুলো তো প্রফেশনাল, এগুলো তো রাজনীতির মাঠ থেকে ওনাদেরকে নিয়ে আসা হয় নাই। কোনো একজন শিক্ষক
উনি আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, কোন একজন ডাক্তার আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী হতে পারেন। এখন ওনাকে যদি সরকারি চাকরিজীবী হিসেবে ওই প্রফেশন থেকে যদি নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সেখানে ওনার কি অপরাধ আমি জানি না। যদিও বা এই ধরনের সংবাদ যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো সূত্র কি সেই সম্পর্কে আমার ধারণা নেই। আমি যে কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, মতাদর্শের কথা বলা হয়নি, সেখানে বলা হচ্ছে দলীয় পদ নিয়ে আছেন তারা। আমি যেহেতু জানি না, দলীয় পথ নিয়ে যদি থাকে সেটা নিয়ে আলোচনার বিষয় আছে, যেহেতু বিষয়টা আমি জানি না, কারণ তাদের পরিচয় আমি বিস্তারিত শুনিও নাই, আপনার মুখে শুনলাম। ওই ধরনের কোনো কাজ যদি হয়ে থাকে সেটা আমার মনে হয় নির্বাচন কমিশন সেটা ভালো করে যাচাই বাছাই করে তাদের আইন অনুযায়ী তাদের করণীয় নিয়ে তারা করণীয় ঠিক করবেন। আমি যে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের কাছে বা আমার ব্যক্তিগতভাবে এমন কোন নির্দেশনা নেই যে নির্বাচনে সহিংসতা সৃষ্টির মাধ্যমে আমরা জয়লাভ করব। আপনি গত 15 দিনে আমি প্রায় 60 কিলোমিটার পথ হেঁটে হেঁটেছি, আমার গলার অবস্থা দেখেন, শ্যামলদা আছেন, সব শ্যামলদা শুনছেন আমি নর্মালি কোন কোন ভয়েসে কথা বলি, এখন কোন ভয়েসে কথা বলি। আমি সারা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছি, শুধু বলছি শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিন। এটা করতে করতে আমার মতো একটা মধ্যবয়সী লোক গলা ফাটিয়ে ফেলছি, সেখানে যদি বলেন যে আমরা জোর জবরদস্তি করে নির্বাচন করছি। আপনি যেভাবে বলে গলা ফাটাতে পারছেন, অন্যরা কি পারছে? আপনার কি মনে হয় আপনার এলাকায় অন্যরা কি আপনার মতো গলা বসিয়ে ফেলতে পারছে? এখন এখন ওনারা কেন পারছেন না, আমি গতকাল অনুষ্ঠানে আপনারা আমার নির্বাচনী এলাকার বিএনপির প্রার্থী সুফিয়ান সাহেবকে নিয়ে এসেছিলেন, আমি যখন বলছিলাম যে আমার বাড়ির পাশে সুফিয়ান সাহেবের পোস্টারে সয়লাভ ধানের শেষের, কিন্তু নৌকার কোনো পোস্টার নেই, তখন আপনার সঞ্চালক কিন্তু আমার এলাকার প্রার্থী সুফেন সাহেবকে কানেক্ট করে জিজ্ঞেস করেছিলেন নুরুল ইসলাম সাহেব যা বলতেন সত্যি কিনা, উনি কিন্তু বলতে বাধ্য হয়েছেন হ্যাঁ সত্যি, তবে আমার পোস্টারগুলো এখন আছে কিনা আমি জানি না। তখন আমি কাউন্টারে বলেছিলাম যে আপনি আপনার একজন প্রতিনিধি গিয়ে পাঠান আমার বাড়ির সামনে ধানের শেষের পোস্টারগুলো আছে কিনা। আপনি আপনি শুনে অবাক হবেন, চট্টগ্রাম 8, 9, 10 এই তিনটা নির্বাচনী এলাকায় আমি কাজ করছি, আমি অনেক সময় আমার বন্ধু বান্ধবকে ঠাট্টা করে বলছি, অনেকটা ক্ষোভ নিয়ে বলছি যে একজন প্রচার প্রকাশনা কমিটির মেম্বার হিসেবে যে সারা চট্টগ্রামে ধানের শীষে যেই পরিমাণ পোস্টার লাগানো হয়েছে নৌকার পোস্টার সেভাবে লাগানো হয়নি। পোস্টার লাগানো কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য বিরাট কাজ, পোস্টার কিন্তু চাইলে টাকা দিয়ে আপনি লাগাতে পারবেন, এখানে কর্মী দরকার হয়, আপনার কমিটেড কর্মীর দরকার হয়। আমি গত পরশুদিন তার আগের দিন আমার বাড়ির পাশ দিয়ে সুফিয়ান সাহেব মিছিল নিয়ে গেছেন, আমি ওনার মিছিল দেখে আমি আমার কর্মীদেরকে বললাম দেখো বিএনপির প্রার্থীকে সুন্দর একটা মিছিল নিয়ে যাই, চলো ওনাদের মিছিল শেষ হওয়ার পর আমরা একটা মিছিল শুরু করি, আমি শুরু করলাম, তাতে আমি আমি কিন্তু কোন রকমের সহিংসতা দেখি মানে মানে নুরুল ইসলাম আপনারটাকে কি আপনি বলবেন যে না এটা মানে এক জায়গাতেই এটা চলছে নাকি সব জায়গাতেই এরকম সহবস্থান দেখা যাচ্ছে? আমি এক জায়গার কথা শুনেন, আমি 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 তো সারা বাংলাদেশের খবর এখন রাখছি না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম কেন্দ্রে কিছু নির্বাচনী এলাকায় কাজ করার জন্য, সেখানকার প্রেক্ষাপটে আমি একজন প্রার্থীর সাথে গতকাল টেলিফোনে লাইভ কানেকশন হয়ে কথা বলেছি, বিএনপির প্রার্থী, সেই সূত্রে ধরে বলছি যে অন্তত আমার চট্টগ্রামে আলোচনা করার মতো কোনো বড় ধরনের সহিংসতা হয় নাই। আর মাহফুজুল্লাহ ভাই বলেছেন অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়েছে, আমি 79 নির্বাচন করা আওয়ামী লীগের কর্মী, আমি 86 নির্বাচন করা আওয়ামী লীগের কর্মী, আমি 91 নির্বাচন করা আওয়ামী লীগের কর্মী, আমি 2001 নির্বাচন করা আওয়ামী লীগের কর্মী, 79 নির্বাচনে নির্বাচন কেন্দ্রে পিটানু খেয়ে সমস্ত কাপড় চোপড় রেখে অলমোস্ট উলঙ্গ অবস্থায় বাড়ি ফিরেছি, 10 বছরে বাড়িতে থাকতে পারি নাই, আমার অপরাধ ছিল, আমি আমার এলাকার ছাত্রলীগের সভাপতি ছিলাম, পরবর্তী আমার এলাকার যুবলীগের সভাপতি ছিলাম, আমার মায়ের কাছে পুলিশ এসে পুলিশ প্রশাসন থেকে এটা চিরকুট দিয়ে দিত, 33 লোকের মধ্যে আপনার ছেলের নাম আছে আপনার ছেলেকে নিয়ে যাব, সে যাতে বাড়িতে না থাকে, আমার অপরাধ, আমি আওয়ামী লীগের রাজনীতিকে আমার এলাকায় সংগঠিত করছি। এসব অতীতের কথা বলে লাভ নেই, কারণ আমি কথা বলছি 79 একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি কথা বলছি 86 নির্বাচনের রাজনৈতিক কর্মী হিসেবে, আমি কথা বলছি 91 নির্বাচনের রাজনৈতিক কর্মী হিসেবে। 2001 কি হয়েছিল, 2001 আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে যে নির্বাচন হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে 32 সুধা সদনে, হাজার হাজার গ্রামের মানুষ গ্রাম জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুকুর থেকে মাছ উঠিয়ে নিয়েছে, তাদেরকে আমরা বঙ্গবন্ধু এভিনিউতে রেখে
নঙ্গরখানা খুলেছিলাম, ওই ধরনের ইতিহাসের চর্চা না করে আমরা বলি আগামী 30 তারিখের নির্বাচনটা কিভাবে হবে, সুন্দর হবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি করছেন না। আপনার কথা স্পষ্ট, আমি আবার একটু একটু আসতে চাই জনাব মাহফুজুল্লাহ, তিনি যেটা বলছেন যে আসলে কিন্তু চট্টগ্রাম উদাহরণ দিয়ে বলছেন যে না সেখানে তো সহ অবস্থানে আছে না, উনি তো ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কথা বলেছেন, সেরকম অভিজ্ঞতা বললে তো 70-এর নির্বাচনও আমি দেখেছি, আরও অনেক নির্বাচন দেখেছি, আমি তো সেটা বলি, উনি বুঝতে পারেন নি আমার কথা। আমি বলেছি যে এইবার যদি সংঘর্ষ মারামারি পিটাপিটিটা দুই দলের মধ্যে হতো তাহলে একরকমের চরিত্র দাঁড়াতো, চেহারা দাঁড়াতো, যেটা হয়তো হতেই পারে আমাদের মতো দেশগুলোতে, কিন্তু সেই সঙ্গে প্রশাসনের লোক এইখানে জড়িত হয়েছে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্যামল এর আগে একটা কথা বলেছেন যে 2014 সালে সহিংসতার কথা বলেছেন, দেখেন 2014 সালের সঙ্গে 2018 নির্বাচনটা তুলনীয় না, একটা কারণে, একটা মৌলিক কারণে, সেটা হচ্ছে 2014 সালে আপনার এক পক্ষ নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল, যারা প্রতিহত করতে চেয়েছিল তারা কিন্তু আজকে নির্বাচনকে ওয়েলকাম করেছে, নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, কাজেই দুটো ঘটনা তো একরকমের না। আপনি যখন প্রতিহত করার কথা বলবেন এক ধরনের হিংসা, এক ধরনের ভায়োলেন্স হতে হবে, হতে পারে, আর আপনি যখন বলছেন যে আমি অংশগ্রহণ করছি, তুমি অংশগ্রহণ করছো, তখন পরিস্থিতিটা আরেকরকম দাঁড়িয়ে যায়। তারপরে ধরেন পেট্রোল বোমার কথা উঠেছে, কুষ্টিয়াতে পুলিশের উপরে হামলার কথা উঠেছে, দুটি ক্ষেত্রে পত্রিকায় যে রিপোর্ট বেরিয়েছে উভয় ক্ষেত্রে দেখা গেছে যে এই কর্মীরা সরকার দলীয় কর্মী, বিভিন্ন পত্রিকায় যেটা মানে ছাপা হয়েছে। আর আরেকটা কথা বলে আমি পর্যায়ে ইয়ে করতে চাই, সেটা হচ্ছে যে HT ম্যাম সাহেব বলেছেন যে কতগুলো, তিনি একটা পরিসংখ্যান দিয়েছেন, সেই পরিসংখ্যান দেওয়ার স্বাধীনতা তার আছে। প্রশ্নটা হচ্ছে আপনি দেখবেন আপনাদের স্ক্রল অনুযায়ী আমি কথাগুলো বলছি, যে আপনার বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, বলা হচ্ছে আওয়ামী লীগ BNP মারামারি হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু মামলা হচ্ছে শুধু BNP বা জাতীয় ঐক্য জোটের কর্মীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে মামলা হয়নি এই পর্যন্ত। তো এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে আপনি উদ্দেশ্যভাবে, উদ্দেশ্যজনকভাবে একজনকে ঘায়েল করবার জন্য এই কাজগুলো করছেন। শ্যামল দত্ত কি বলবেন, যেটা মাহফুজুল্লাহ বলছিলেন যে 5 জানুয়ারি আর এবার নির্বাচনের মধ্যে তো মৌলিক পার্থক্য আছে, যে তখন ছিল সেক্ষেত্রে কেন বলছি আপনাকে পার্থক্য আছে এবং পার্থক্য নাই, পার্থক্য আছে কারণ এবার পার্টিসিপেটরি ইলেকশন, কিন্তু আপনি BNP কিভাবে পার্টিসিপেট করেছে এই নির্বাচনে, তারা বলেছে এই নির্বাচনটা নির্বাচন না, তাদের জন্য আন্দোলন, তারা কিন্তু একটা মুভমেন্টের মধ্যে আছে, এটা ইটস নট অ্যা ইলেকশন। আপনি খেয়াল করবেন আমার কাছে পুরো এই এই কদিন আমি খালি BNP-র নির্বাচন, তাদের পদক্ষেপগুলো, তাদের অ্যাকশনগুলো আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম। ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেশে যে সমস্ত প্রার্থী দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন BNP খুব সিরিয়াসলি ইলেকশনটাকে নিয়েছে? আমার তো মনে হয় না। এই এই যে আপনাদের এলাকায় আমি এক্স্যাক্টলি ঠিক জানি না BNP-র প্রার্থীরা কারা, কারণ আমরা সবসময় দেখেছি, আপনি কি সিরিয়াস এই অর্থে বলতে চাচ্ছেন যে তারা মুভমেন্ট করছে না? না না না, মুভমেন্ট তো করছেই না, তারা নামছেও না, অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে এটা ঠিক, কিন্তু আবার অনেক জায়গায় তারা স্বতঃপ্রণোদিত হয়ে নামছে না। যেমন ধরুন আমি কালকে একজনের সাথে কানেক্টেড ছিলাম ফিরোজপুরের ইয়েতে, যেখানে সমরেজল দাঁড়িয়েছে, সেখানে BNP-র প্রার্থী এখনো পর্যন্ত যাই নাই, শামীম সাইদিকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, দেলোয়ার হোসেন সাইদের ছেলে, তিনি আজকে নির্বাচনের বাকি আর একদিন, তিনি ওখানে জানি নাই এখনো পর্যন্ত, মানে ওই এলাকাতেই যান নেই। আবার ঢাকা শহরে অনেক জায়গায়, যেমন ধরুন আমি দেখেছি এখানে নর্মালি মানে দলের খুব শীর্ষ নেতারা এইসব এলাকায় নির্বাচন করে, কিন্তু এখানে এই যে 18টি আসন ঢাকার আশেপাশে ঢাকা শহর মিলে, এখানে BNP-র প্রার্থীকে এটা অনেকেই জানে না, শুধু তারা আসে নাই ঢাকার, ঢাকারগুলোকে সিরিয়াস, ঢাকার বাইরেও একই অবস্থা। যেমন ধরুন এহসানুল হক মিলন, তিনি চাঁদপুরে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, তাকে না দিয়ে আরেকজনকে এটা দায়িত্বশীল নেতার যে ইঙ্গিতটি তিনি করেছেন, আমাদের সবারই দায়িত্বটা, সবারই, আমাদেরও দায়িত্ব, রাজনীতিবিদেরও দায়িত্ব। আমরা দায়িত্বহীন রাজনীতির যে চেহারা দেখি তাতে সবারই দায়িত্ব হচ্ছে যে নির্বাচনটাকে সুষ্ঠু করা, কিন্তু আমরা তো এটাও দেখেছে যে কি পরিমাণ মানুষকে জীবন দিতে হয় এই নির্বাচনে। রাজনৈতিক নেতারা হানাহানি করেন, সাধারণ মানুষ জীবন দেন, এর মধ্যে যারা পলিটিক্সের সাথে যাদের কোনো সম্পর্ক নাই
তারাও কিন্তু এই এই রাজনীতিতে ভিকটিম হন। এই জায়গা থেকে আপনাকে থামাতে চাই, আমি একটু তারিকুল ইসলাম কাছে যাব, তবে আমার বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতির পর ফিরে এসে তারিকুল ইসলাম আপনার কাছে যেটা জানতে চাইব, যেটা হচ্ছে শ্যামল দত্ত বলছিলেন যে আসলে তার কাছে মনে হচ্ছে যে অনেক জায়গায় আসলে বিএনপি এই নির্বাচনটিকে সিরিয়াসলি নেননি, এবং অনেকেই আছেন যারা স্বপ্রণোদিত হয়ে নির্বাচনের মাঠে আসলে নামছেন না। এটা অনেকটা প্রমাণ করার জন্য যে না, তারা আসলে মাঠেই নামতে পারছেন না, এটা জানতে চাইব। তবে বিরতির পর আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে সাথেই পাবো। আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায়। শুরুতেই যেতে চাই খুলনায়, অধ্যক্ষ তারিকুল ইসলাম আপনাকে যেটা জানতে চাইবো, শ্যামল দত্ত যে বিশ্লেষণ সেখানে বলা হচ্ছেন, তিনি বলছেন যে আসলে বিএনপি আসলে এই নির্বাচনটিকে অনেক নেতাই আছেন যারা এটাকে সিরিয়াসলি নেননি, তারা অনেকটা এটাই প্রমাণ করার জন্য স্বপ্রণোদিত হয়ে মাঠে নামছেন না, যে এটা দেখানোর জন্য যে তারা কীভাবে তাহলে বলেছেন। আমি শুনছি কি আমি বলছি অনেক নেতাকে আমরা দেখতে পাচ্ছি, আমি সেটাই তো বলছি, কিন্তু তারা প্রমাণ করার জন্য বলেছেন এই কথাটা বলে। তাহলে এর অর্থটা কি তাহলে? না, এর আপনি অর্থ তো বানিয়ে বললে হবে না, অর্থ অর্থ বলিনি, অর্থ যে কথাটা বলেছে ওইটা কোট করেন, কারণ আমি ওর কোনো অর্থ বলিনি। যে আমি বলছি যে ঢাকা শহরে আমরা অনেককে দেখতে পাচ্ছি না, অনেকেই নামছেন না, এবং অনেকে আমরা সক্রিয় দেখতে পাচ্ছি না, এর কারণ কি আমরা বলতে পারবো না। আচ্ছা, এর কারণ আপনি বলতে পারবেন না, তার কারণটা শুনি তারিকুল ইসলামের কাছে। তারিকুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় কি কারণে হতে পারে এটা, যেটা শ্যামল দত্ত বিশ্লেষণ করছেন যেভাবে? খুব আশ্চর্য এই জন্য যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতার লাইন আছে, বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখতে নিয়ে যাব। কবি প্রশ্ন করেছেন আমি আর কত বড় হব। আমারও আজকে খুব দুঃখের সঙ্গে এবং একই সঙ্গে একটু নিষ্ঠুর রসিকতার প্রতিক্রিয়া হিসাবে বলতে ইচ্ছা করে যে আমরা কত আক্রান্ত হলে এটা প্রমাণ করতে সক্ষম হব যে নির্বাচনের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। এই গণমাধ্যমেই গতকাল আফরোজা আব্বাস নিজে বিবৃত করেছেন যে তাকে তো নিরাপত্তা দেওয়া হয়নি, একাধিকবার তিনি মহিলা প্রার্থী হওয়া সত্ত্বেও আক্রান্ত হয়েছেন, এবং গতকাল সবুজবাগ এবং খিলগাঁও থানার ওসি তাকে নিরাপত্তা দিতে পারবে না, আপনি নেমেন না কারণ আওয়ামী লীগের প্রার্থী এখন মাঠে, একথা বলে তাকে নিবৃত করেছেন। মিরপুরের প্রার্থী সাজু, তিনি তো প্রতিদিন সংবাদ সম্মেলন করে বলছেন যে তিনি বের হতে পারছেন না, তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রার্থী আমানুল্লাহ আমানের ছেলে যিনি ইরফান, ব্যারিস্টার ইরফান, তাকে আক্রমণ করা হয়েছে, আপনারা টেলিভিশনে দেখিয়েছেন, আমরা দেখেছি। গয়েশ্বর রায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, শীর্ষ নেতা, তিনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশে সুপরিচিত একজন রাজনীতিবিদ, তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গতকাল রক্তাক্ত অবস্থায় তিনি মানুষের সামনে দাঁড়িয়েছেন। শ্যামল দত্ত প্রশংসা করেছেন, আমি নিশ্চয়ই তার সঙ্গে এ বিষয়ে এই প্রশংসায় একমত যে নসরুল হামিদ বিপু তাকে দেখতে গিয়েছেন। আমি একটু প্রশ্ন করি, পাল্টা ঘটনাটা কল্পনা করেন তো, গয়েশ্বর রায় লোকের দ্বারা নসরুল হামিদ বিপু আক্রান্ত হলেন, গয়েশ্বর রায় নসরুল হামিদ বিপুকে দেখতে যেয়ে সুস্থ শরীরে ফিরে আসতে পারতেন কিনা? আমরা তো বাংলাদেশের সংস্কৃতি আমরা দেখছি না তা না। সালাউদ্দিন আহমেদ ডেমরার প্রার্থী, তিনি তো কালকে বলেছেন পুলিশ তাকে অবরুদ্ধ করে বলেছে আপনি একা বের হতে পারবেন, আপনার সঙ্গে লোক গেলে বিপদের ঝুঁকি আমরা নিতে পারবো না, তিনি বলেছেন নির্বাচনে আমি একা যাব কেন? জি কে গৌস হবিগঞ্জের প্রার্থী, গতকাল তিনি একা লিফলেট বিলি করে বেরিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার সঙ্গে কাউকে আসলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। রেজা কিবরিয়ার বাড়িতে আজকে তল্লাশি চলেছে এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরায় ডাক্তার শহীদুল আলম আমাদের প্রার্থী, নির্বাচনে এজেন্ট ট্রেনিং দিচ্ছিলেন, প্রশিক্ষণ কেন্দ্র থেকে 50 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই গ্রেপ্তার করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে অভিযোগটা হচ্ছে বেশিরভাগই আসলে বিএনপি জামাতের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। এখন এই গ্রেপ্তারের মধ্যে যে কোনো নিরীহ মানুষ আটক হবেন না, হয়রানির শিকার হবেন না বা গ্রেপ্তার হবেন না, এটার আসলে কোনো নিশ্চয়তা পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা এটাতে সন্দেহের অবকাশ থাকে, কারণ সবসময় যখন গ্রেপ্তার হয় সেখানে যে নিরীহ মানুষ, ইনোসেন্ট মানুষ গ্রেপ্তার হয় না,
তার নিশ্চয়তা দিয়ে আমি কথা বলতে পারব না। আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে হাসে আমি চট্টগ্রামে যে ষোলোটা নির্বাচনী এলাকার কথা যদি বলি, আমি চট্টগ্রামের ষোলোটা নির্বাচনী এলাকায় কোথাও বিএনপির প্রার্থীদেরকে খুব বেশি সিরিয়াসলি দেখছি না। আমাদের চট্টগ্রাম দশে ওনাদের হেভিওয়েট পার্টি নোমান ভাই আছেন, চট্টগ্রাম নয়ে ওনাদের হেভিওয়েট প্রার্থী আমির খসরু সাহেব আছেন, আমার এলাকায় মোরশেদ খান সাহেবের বদলে যিনিকে দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, একেবারে পোড় খাওয়া তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, হাটহাজারিতে আমি দেখলাম মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে দেওয়া হয়েছে। আমি কিন্তু সত্যিকার অর্থে বিএনপির ক্যান্ডিডেটদেরকে সিরিয়াস দেখছি না। ওনারা হয়তো নির্বাচনটাকে নিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে, এই ধরনের গ্রেপ্তার এই ধরনের হামলা মামলাগুলোর কথা বলে ওনারা দলটাকে আন্দোলনমুখী রাখতে চান, নির্বাচনমুখী না। আমি সমালের সাথে অনেকটাই একমত সেই বিষয়টা নিয়ে, কারণ সারা বাংলাদেশে যা ঘটছে তার অনেক কিছু সত্যতাকে মেনে নিয়েও আমি বলবো নির্বাচনমুখী একটা দলের বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতে পারে না। তাই আমি মনে করি যে বিএনপি কি সত্যি সত্যি নির্বাচন করছেন নাকি বিএনপি যে কথাই বলেছিল যে ওনারা আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচন করছে। যদি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করে থাকে, আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দ ঘর থেকে বের না হয়ে সাংবাদিক বন্ধুকে ফোন করে বলবো ভাই দেখে যাও আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারছি না, কারণ এই ধরনের সিচুয়েশন ফেস করে নির্বাচন করার অভিজ্ঞতা আমার জীবনে অনেকবার হয়েছে। আমি তো কোর্ট করেছিলাম 79-এর নির্বাচনে আমাদের উপর কিরকম অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ, একই সঙ্গে অধ্যক্ষ তারিকুল ইসলাম আপনাকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আমি আবার স্টুডিওতে ফিরে আসতে চাই। সেক্ষেত্রে শ্যামল দত্ত এটা একটু জানতে চাইবো যে ধরেন ঢাকার একজন প্রার্থী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে আসনে লড়ছেন সে আসনে তার বিপরীতে যে প্রার্থী লড়ছেন তার বিরুদ্ধে অন্ততপক্ষে 230টার উপরে মামলা আছে। এরপরে গত কয়েকদিন আগে তার নামে আবার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে কমপক্ষে 10-12টি মামলার। এখন তিনি যদি মাঠে নামেন তাহলে কি আপনি মনে করবেন সে সিরিয়াসলি মাঠে নেমেছেন এই অবস্থায়? না, এখন বিএনপির কি 230টা মামলার আসামি ছাড়া অন্য কোনো প্রার্থী ছিল না? কারণ আমি তেজগাঁও আসনে আমি সাইফুল ইসলাম নিয়োগকে কখনো দেখিনি, আমি এই এলাকাতে কাছাকাছি থাকি, তো আমার অফিসটা ওনার এলাকায় পড়েছে, মানে ওই আসন। কিন্তু আমি কোনোদিন সাইফুল ইসলাম নীরব নামে যে এই এলাকায় একজন বিএনপি নেতা আছেন, এই এলাকায় আরও অনেক বড় বড় বিএনপি নেতা, এই এলাকাতে অনেক সময় একসময় মেজর মান্নান যখন বিএনপিতে ছিলেন উনি ইলেকশন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশন করেছেন, এই টাইপের নেতারা ইলেকশন করেন। আমি যে কথাটি তারিকুল ইসলাম সাহেব যে কথাটি বলার চেষ্টা করছেন, হয়তো উনি আসলে হয় কি আমরা তো গণমাধ্যমের পয়েন্ট থেকে কথা বলি, ওনারা রাজনীতিবিদের পয়েন্ট থেকে কথা বলেন, দুটো দিয়ে আলাদা হবে। তা আমাদের সঙ্গে ওনাদের বিতর্কটা ঠিক না হওয়াই ভালো, কারণ উনি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো, আমি তো সেটা বলবো না। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশ ঢাকা শহর অনেক জায়গায় আক্রমণ, আবার আজকে আমি যতটুকু জানি যে রোকসানা আব্বাসের কথা বললেন, সাবের হোসেন চৌধুরী ওনার প্রতিদ্বন্দ্বী, সাবের হোসেন চৌধুরী সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলার নেই, ওনার আপনারা সবাই জানেন। আমি আজকে কাগজে দেখলাম, প্রথম আলোতে দেখলাম যে মেরাদিয়াতে একটা জায়গায় রোকসানা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ওই জায়গায় ওনারও কর্মসূচি ছিল, রোকসানা আব্বাস আছেন শুনে উনি আর এলাকাতেই যাননি, এটা হচ্ছে প্রথম আলোতে আজকে প্রকাশিত খবর। এটা আমাদের এখানে রাজনৈতিক সহিংসতা, এটা মানে যে এই এইবারের সহিংসতাটা এটার কতগুলো মানে মানে প্রেক্ষাপটের কারণ আছে, আমি সেগুলোতে গেলে আবার সময় নষ্ট আমি সেটা চাই, আমি বরং যেটা চাই যে আগামীতে একটা দুইটা দিন আছে, এই দুইটা দিন আরও মানে যাতে সবাই সহনশীল হয়, সবাই যাতে দায়িত্বশীল আচরণ করে এবং আমরা সারা দেশে একটা সবাইকে দেখতে চাই যেটা দেখতে পাচ্ছি না। আমি খুব সংক্ষেপে বলবো, আমি আর ওইসব বিতর্কে যাচ্ছি না, আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দেব যে যুগান্তরের সাংবাদিক এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে সেটাকে আপনি কী দিয়ে ব্যাখ্যা করবেন? সাংবাদিকরা তার কোনো পক্ষের হয়ে ওখানে যান নাই, এখন অনেকে অনেক কথা বলবেন কিন্তু যেরকম নির্মমভাবে এই ঝামেলাগুলো হয়েছে, যেভাবে পুলিশ দিয়ে তাদেরকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে 25 মিনিটের নির্দেশে পুলিশ এবং প্রশাসন একসঙ্গে মিলে, এরপরে সম্ভবত হামলা হচ্ছে কি হচ্ছে না বিরোধীদের উপরে, এটা নিয়ে বোধহয় বিতর্ক করার অবকাশ নেই। সবশেষে যেটা বলি, লতিফ সিদ্দিকী সাহেব তো তিনি তো জাতীয় ঐক্য জোটের প্রার্থী না, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি যে স্টেটমেন্টটা করেছেন মিডিয়ার সামনে ক্যামেরাতে, সেখানে তিনি বলেছেন যে কিসের সমতল মানে লেভেল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড মানেই তো হচ্ছে আপনি পুলিশের বুটের তলায়। আমি এখানে এটুকু বলে শেষ করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ মাহফুজুল্লাহ, শ্যামল দত্ত, সৈয়দ নজরুল ইসলাম এবং তারিকুল ইসলাম আপনাদের সকলের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।